শুরু থেকে দারুণ উজ্জীবিত ফুটবল খেলল সুইজারল্যান্ড তাদের সামনে অনেকটাই কণ্ঠাসা হয়ে রইল ইতালি দুই অর্ধে দুই গোলে শিরোপাধারীদের বিদায় করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইসরা বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে শেষ ষোলোর প্রথম ম্যাচটি দুই শূন্য গোলে জিতেছে সুইজারল্যান্ড দলকে এগিয়ে নেন রেমো ফ্রয়লার ওই গোলে অবদান রাখা রুবেন ভার্গাস করেন দ্বিতীয়টি একত্রিশ বছর পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড সব শেষ জিতেছিল উনিশশো তিরানব্বই সালের মে মাসে বিশ্বকাপ বাছাইয়ে এক শূন্য গোলে তারপর থেকে দুই দলের এগারো দেখায় জয়হীন ছিল সুইসরা টানা দ্বিতীয়বারের মতো ইউরো শেষ আটে উঠল সুইজারল্যান্ড সেমিফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ড অথবা স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে তারা